চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, চুল ঝরে মাথা টাক হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল সহজে লম্বা হচ্ছে না, চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন, আপনি কি চুলের এ ধরনের সমস্যায় ভুগছেন? তাহলে আজকের এই রেমিডিটি আপনার জন্যই। আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই রেমিডিটি নিয়মিত চুলে ব্যবহার করার ফলে চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। আজকের এই রেমিডিটি নারী পুরুষ উভয়ই চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কালো, ঘন, লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য নিয়েছি আমলকি পাউডার। আমলকির মধ্যে রয়েছে আয়ুর্বেদিক গুণ, যা আমাদের চুল, ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত চুলের যত্নে আমলকি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। আমলকি আমাদের চুলের জন্য যতটা উপকারী, ঠিক তেমনি আমাদের ত্বকের জন্য আমলকি ভীষণ উপকারী। এছাড়াও আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই প্রতিদিন নিয়মিত একটি করে আমলকি খাওয়া উচিত। নিয়মিত একটি করে আমলকি খাওয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটে। এই পর্যায়ে নিয়েছি লেবু। লেবু আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই কার্যকরী, তাই লেবুকে বিউটি প্রোডাক্ট বলা হয়। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি। নিয়মিত চুলের যত্নে লেবুর রস ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে। তো লেবু আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী, কিন্তু সরাসরি লেবু আমাদের ত্বকে এবং চুলে ব্যবহার করা উচিত নয়। যে কোনো কিছুর সাথে মিশিয়ে লেবু ব্যবহার করা উচিত। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 2 চামচ পরিমাণ আমলকি পাউডার নিয়ে নিচ্ছি। এই আমলকি পাউডারের সাথে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তো প্রথমেই আমি লেবুর রস করে নিয়েছিলাম, সেই লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তো চামচের সাহায্যে আমলকি পাউডারের সাথে লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকার হবে। আমি যেভাবে এই রেমিডিটি তৈরি করছি, আপনারাও ঠিক এই নিয়মে রেমিডিটি তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করবেন। এর ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই পর্যায়ে নিয়েছি নারিকেল তেল। এখানে 4 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। নারিকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। আপনারা যদি নারকেল তেলের পরিবর্তে অন্য কোনো তেল ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে নারিকেল তেল চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পানি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে উপাদানগুলোকে মিশিয়ে নিব। রেমিডিটি বেশি করে তৈরি করার জন্য আপনারা চাইলে সবগুলো উপাদানের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে পানি মিশিয়ে নিচ্ছি। তো উপাদানগুলো যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে, তখন রেমিডিটি তৈরি হয়ে যাবে। তো রেমিডিটি তৈরি করার সাথে সাথেই চুলে ব্যবহার করা যাবে না। রেমিডিটি তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা রেস্টে রাখার ফলে এখানে যেই উপাদান ব্যবহার করা হয়েছে, সবগুলো উপাদান খুব ভালোভাবে মেল্ড হয়ে যাবে। এরপরই এই রেমিডিটি চুলে ব্যবহার করার উপযুক্ত হবে। তো আমি আধা ঘন্টার জন্য উপাদানটি রেস্টে রেখে দিচ্ছি, আর ফিরে আসব আমি আধা ঘন্টা পর। ফিরে এসেছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর রেমিডিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন।
এই রেমিডিটি আপনারা যেদিন ব্যবহার করবেন ঠিক তার দুই দিন আগে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করার দুই দিন পরে পরিষ্কার চুলের মধ্যে এই রেমিডিটি লাগাবেন। গোসলের এক ঘন্টা আগে একটি ব্রাশ অথবা হাতের সাহায্যে রেমিডিটি আপনাদের মাথার স্কাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। লাগিয়ে রেখে দিবেন এক ঘন্টা। এক ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফল লাভের জন্য এই রেমিডিটি সপ্তাহে তিন দিন আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে করবে দ্রুত লম্বা ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।